হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের এমন একটা সেটিংস দেখাই দেবো যার মাধ্যমে আপনি না আসলে আপনার ফোনের কেউ নেটওয়ার্ক অন করতে পারবে না অ্যান্ড ব্যবহার করতে পারবে না। তো আমি এই সেটিংসটা আপনাদের এই জন্য দেখাবো, এর একমাত্র উদ্দেশ্য হলো যে আপনার ফোনের ডেটা হয়তো কম আছে বা এমবি হয়তো কম আছে, সেই ডেটা আপনাকে রাত্রিবেলা কাজে লাগবে। তো আপনার কোনো এক বন্ধু এসে আপনাকে বললো, ভাই মোবাইলটা দে একটু, আমি ফোনে একটু ইউটিউব করব, ব্যাস এতটুকুই। তো আপনি ওকে দিতেও পারছেন না, আবার মানাও করতে পারছেন না। তো আপনি ওই অবস্থা করবেন কি, এই সেটিংসটা অন করে দিবেন, দেওয়ার পরে ও যখনই মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করতে যাবে কানেক্ট করতে পারবে না। কিন্তু এইদিকে ফোনের মধ্যে মোবাইল নেটওয়ার্ক অন আছে, কল যাচ্ছে, সব কিছু ঠিক আছে, তারপরেও নেটওয়ার্ক কাজ করতেছে না, তারপর বাধ্য হয়ে তোমার ফ্রেন্ড তোমাকে তোমার মোবাইল ফিরিয়ে দেবে। তো আপনি বলবেন নেটওয়ার্কের সমস্যা, হয়তো ওই জন্য আজকে নেটওয়ার্ক হচ্ছে না। তো আপনাদেরকে সেটিংসটা আমি দেখাই দিই কীভাবে করবেন। তো এর জন্য আপনাকে সেটিংসে যাইতে হবে। তো আমি আমার ফোনে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে সব ফোনেই একটা অপশন থাকে, কারো কারো ফোনে মোবাইল নেটওয়ার্কগুলো অপশন থাকে। তো যার যার ফোনে মোবাইল নেটওয়ার্ক আছে, তো মোবাইল নেটওয়ার্কে ক্লিক করব। তো আমি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন যেখানে সিম কার্ড থাকবে, কারো দুটো সিম থাকে, কারো একটা সিমের মধ্যে নেটওয়ার্ক আছে। তো আপনি সেই সিমে ক্লিক করবেন। তো আমার এয়ারটেল আছে, তো আমি এয়ারটেলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন যে অ্যাক্সেস পয়েন্ট নেমস একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোবাইল অফিস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মোবাইল অফিসে ক্লিক করবেন। মোবাইল অফিসে ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিবেন। তো কোনো কোনো ফোনের উপরের দিকে থাকতে পারে, আমার ফোনের নিচের দিকে আছে মোর। তো কোনো কোনো ফোনের উপরের দিকে থ্রি ডট থাকতে পারে, তো ওখানে ক্লিক করে দিবেন। তো আমি নিচের দিকে ক্লিক করছি। ক্লিক করার পরে ডিলিট এপিএন, এই ডিলিট এপিএন করে দিলে নেট কোনো দিনও অন হবে না আপনার ফোনে, যতক্ষণ না আপনি আবার এটাকে রিস্টোর করছেন। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে আমার ফোনের স্ট্যাটাস বাড়ে যে এখানে নেট অন চলছে। তো এখন আমি যখনই এটাকে ডিলিট করবো তখনই নেট বন্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নেট বন্ধ হয়ে গেছে, স্ট্যাটাস বাড়ে দেখতে পাচ্ছেন এখন নেট বন্ধ হয়ে গেছে। তো আপনি চাইলেও আর কোনো দিন নেট অন করতে পারবেন না যতদিন না এটাকে রিস্টোর করছেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক অন আছে, কিন্তু এখানে মোবাইল ডেটা অন নেই অ্যান্ড স্পিড দেখাচ্ছে না। তো আমি এটাকে আবার রিস্টোর করে দেব, রিস্টোর ডিফল্ট করে দিল। তো আমি এটাকে রিস্টোর টু ডিফল্ট করলাম। তো দেখবেন এখানে নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে, দেখুন এখানে নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই দিই এখন নেটটা চলছে কি না ঠিকঠাক। তো একটু ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমার ভিডিও একটা প্লে করবো, ধরুন টেক বাংলা টিপস আমার মাই চ্যানেল। সার্চ করলাম, দ্যাটস মাই ভিডিও। তো আমি একটা ক্লিক করে নিলাম এখানে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।